শিশু চলচ্চিত্র উৎসব। উপস্থিত ছিলেন পরিচালক রাজা সেন, অভিনেতা রাজদীপ, কাউন্সিলর নন্দিতা রায়, দিশার সভাপতি শুভপ্রসাদ নন্দী মজুমদার সহ আরও অনেকে। প্রথমে বক্তব্য রাখলেন অভিনেতা রাজদীপ। একসাথে বসে ছবি দেখা, কালেক্টিভ যে ছবি দেখা, সেখান থেকে ছবি দেখার পরিসরটা একা একা ছবি দেখার একটা জায়গায় পৌঁছে গেছে। বাড়িতে বসে একা নিজের মতন করে ছবি দেখে নেওয়া, এমনকি পুরো ছবিটা হয়তো আমি এক লাফে দেখছি না, মাঝে মাঝে বাদ দিচ্ছি, আবার ফিরে এসে দেখছি, এরকম একটা প্রক্রিয়া চালু হয়েছে। এটা যারা ছবি বানাচ্ছেন তাদের জন্য খুব ভালো প্রক্রিয়া নয়, যারা ছবি দেখছেন তাদের জন্য খুব ভালো প্রক্রিয়া নয়। কারণ ছবি যখন বানানো হয়, আমি খুব ছবির জগতের মানুষ নয়, থিয়েটারের কর্মী, থিয়েটারের ক্ষেত্রে এটা আরও বেশি করে প্রযোজ্য। কিন্তু রাজা তারা রয়েছেন, উনিও বলতেন যে ছবি যখন বানানো হয়, একজন নির্দেশক যখন ছবিটা কনসিউম করে কীভাবে বানানো হবে, তখন তিনি একটা কালেকটিভ অডিয়েন্সকে মাথায় রেখেই কনসিউম করে, অর্থাৎ ছবিটা একসাথে দেখা হবে। এর ইম্প্যাক্ট একা একা বসে দেখলে কিন্তু একই রকম হয় না। মানে ধরুন হিটলারের তার গ্রেট ডিকটেটর দেখা হচ্ছে, এই যে তখন দেখা যাবে যে হিটলারকে ব্যঙ্গ করা হচ্ছে, চ্যাপলিন ব্যঙ্গ করছেন হিটলারকে, এবং সকলে দর্শক, 5,000 দর্শক একটা অডিটোরিয়ামে বসে সকলে সমস্বরে হা হা করে হেসে উঠছে। আর আজকে এই মুহূর্তে একটা বাড়ির মধ্যে নিভৃত কোণে বসে আমি গ্রেট ডিকটেটরই হোক অথবা হীরক রাজার দেশেই হোক দেখছি, আর দেখে একটু মিটিমিটি করে হাসছি, একটু নিজের মনে মনে হেসে নিচ্ছি। এটা এক জিনিস নয়, আমি হাসছি, পাশের লোকটা কেমন করে হাসছে দেখছি, তার সাথে একটু ইন্টারাকশন হচ্ছে, আমার হাসির বিনিময় হচ্ছে বা কান্নার বিনিময় হচ্ছে, একই সাথে দুঃখ পাচ্ছি। এটা সত্য আমরা এখন পেয়ে গেছি আমাদের মাঝে রাজা সেনকে, পরিচালক রাজা সেন। আপনারা সবাই চেনেন, তার অনেক বিখ্যাত ছবি রয়েছে। তবে আজকে যেখানে পেয়েছি সেই ছোট্টদের ফিল্ম ফেস্টিভ্যাল, মানে চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যাল দিশার তে আমরা পেয়েছি, কথা বলবো একটু রাজাদার সঙ্গে। দাদা অনেক ধন্যবাদ আপনাকে, আপনাকে পেয়েছি আমাদের মাঝে। তবে প্রথমেই দাদা যেটা জিজ্ঞেস করবো, যে চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল এখনও প্রায় হয় না বললেই চলে, মানে আর বিশেষ করে 2 বছর যে অতিমারিটা গেছে তার ফলে তো অনেক প্রবলেম হয়েছে, তো সেক্ষেত্রে আপনার কী বলার? এখানে যে বেশ সুন্দর একটা ট্র্যাডিশন আছে, দিশা বহুদিন ধরে এই এলাকায় শিশু চলচ্চিত্র উৎসব চলছে এবং এই ধরনের অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানও তারা নিয়মিত করে। বিশেষ করে এই শিশু চলচ্চিত্র উৎসব করাটা ওদের একটা বিরাট বড় কাজ। মাঝখানে মহামারীর জন্য এইসব সম্ভব হয়নি, আবার যেই মহামারী একটু দূরে সরে গেছে সঙ্গে সঙ্গে তারা এই বছরে আবার করেছে এবং আজকে উদ্বোধন হলো। উদ্বোধনের মধ্যে দিয়ে 3 দিন ধরে চলবে, এই মাসের 27, 28, 29 3 দিন ধরে কমপক্ষে 6 খানা ছবি দেখানো হবে এবং যথেষ্ট ভালো দর্শন হয়েছে। আজকে অপূর্ব জনসমাগম হয়েছে, বিশেষ করে বাচ্চারা, বহু বাচ্চা আসছে এবং ওদের একটা সার্থক চলচ্চিত্র উৎসব ওরা আগেও করেছে, আজও করছে। সুতরাং বিশ্বের একটা অন্য ধরনের একটা মানে ধন্যবাদ পাওয়ার যোগ্যতা তারা পৌঁছে গেছে, তাই ঈশার প্রত্যেকটি কর্মীকে আমার আন্তরিক অভিনন্দন। আপনার যে চলচ্চিত্রগুলো হচ্ছে সেগুলোর দাদা কীরকম ধরনের মানে অবস্থা বলে আপনি মনে করছেন? কারণ আগেকার দিনে যে সমস্ত সিনেমাগুলো হতো তার যে একটা মান ছিল, আর বর্তমান যে যুগে যে সিনেমাগুলো হচ্ছে সেগুলোর মান আগেও কাজ ভালো হচ্ছে, এখনও কাজ ভালো হচ্ছে, কাজ সবসময় কিছু কাজ খারাপ আগেও ছিল, এখনও কিছু কাজ অত খারাপ হচ্ছে, কিন্তু সব মিলিয়ে একটা চলচ্চিত্র হচ্ছে এবং চলচ্চিত্র হওয়া মানেই কিছু ভালো হয়। হ্যাঁ, তবে আমরা যে ভীষণ ভালো অনেক কিছু উন্নতি করেছি তাও নয়, আবার ভয়ঙ্কর অবনতি হয়ে গেছে তাও নয়, একটা প্রচেষ্টা চলছে কেউ ভালো ছবি পায়, কেউ খারাপ ছবি পাবে, আগেও ছিল এখনও হচ্ছে। সুতরাং ছবি হোক, চলচ্চিত্র হোক, বাংলা ছবি হোক, বাংলা ছবি হোক, চলুক একজন চলচ্চিত্র পরিচালক হিসেবে আমি দেখছি সেই প্রমোশনগুলোকে খুব প্রয়োজন। দেখো সময়টা তো পাল্টাচ্ছে, আজকে তুমি যেভাবে আজকে ইউটিউব চ্যানেলটা চালাচ্ছ কোনো মতে এরকম সাফল্য কামনা করি, সেইটা তো আগে ছিল না, এখন যে নতুন নতুন মাধ্যম আসছে, নতুন মাধ্যমে নতুনভাবে
টাকা পৌঁছালে বাইরে করবার চেষ্টা করছি, দেখা যাক এদের অনেকখানি কাজ চলবে। আমি একটা আমার বলতে গেলে নতুন করার পর আমি নতুন ছবি তুলি, সেই ছবিটির নাম দামু। দামু যথেষ্ট একদম জনসমাজের ছবি। যখন আমি দামু ছবিটা ঘরে রিলিজ করেছিলাম এই তোমার কথা অনুযায়ী মিনার বিভিন্ন ছবি ঘটে, তখন কিন্তু লোক থেকে যাওয়া মানুষজন সিনেমা হলে যাওয়া সেটা কিন্তু করেনি। পরবর্তীকালে টিভিতে দেখতে দেখতে আস্তে আস্তে এখন একটা জনপ্রিয়তা শীর্ষ জায়গাতে নাম আছে। মানে এই যে ছোটদের চলচ্চিত্র দেখার প্রতি আগ্রহ সেটাও তো খুব একটা মানুষের মধ্যে দেখা যায়নি, সেটা কিন্তু মানে দর্শকদেরও কিছু দায়িত্ব আছে, অভিভাবকদেরও দায়িত্ব আছে, স্কুল কর্তৃপক্ষের দায়িত্ব আছে। তো এটা যদি দেখা যেত যে একটা ছোটদের ছবি হলে স্কুল থেকে বাড়ির থেকে মানুষজন দিয়ে আছে ছোটদের ছবি, সব ছোটদের নিয়ে যাওয়া, ছোটদের নিয়ে যাওয়ার কালচারটা ভীষণ পড়ে গেছে, সেই জন্যে ছবি করার সংখ্যাটাও কমে গেছে। অভিভাবকরা তারা এই ধরনের শিশু চলচ্চিত্রকে দেখাবার উৎসাহ তারা বাড়ায়, যেমন আজকে শিশু চলচ্চিত্র হচ্ছে এটা আমাদের কাছে উৎসাহ না কিন্তু ভালো দর্শক হচ্ছে। তো এইটা যদি বাড়তে থাকে তখন শিশু চলচ্চিত্র উৎসবও বাড়বে, শিশু চলচ্চিত্র উৎসব বাড়বে, শিশু চলচ্চিত্রও বাড়বে। সুতরাং মেসেজটা হচ্ছে শিশুদের প্রতি না, বিশেষ করে বিভিন্ন বাড়িতে তারা কিন্তু বাচ্চাদের ছবিও দেখে। তবে একটা সমস্যা হচ্ছে যে আধুনিক প্রযুক্তির জন্যে টেলিভিশনের মাধ্যমে তারা হলিউডের এবং উন্নততর দেশের এত বড় বড় ছেলেদেরকে দেখছে যে আমাদের এই যে কম বাজেটের যে ছোটদের ছবি সেগুলো অতটা আকর্ষণটা করা মুশকিল হয়ে যাচ্ছে। যাই হোক, দেখা যাক একটা লড়াই সবসময় চলবে, সেটাতে শেষ পর্যন্ত ভালোর জয় হবে। এক্স্যাক্টলি, বাঙালির জয় হোক, বাংলার জয় হোক, আমাদের সকলের জয় হোক, সেটাই চাইবো। অনেক ধন্যবাদ দাদা। ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হলো, এটা সম্পর্কে আপনাদের কী ধ্যান ধারণা রয়েছে? মানে তিন দিন তো হবে এবং ছটা ছবি দেখা হচ্ছে, বিশাল কর্মকাণ্ড শুধুমাত্রই এই চলচ্চিত্র উৎসবের মধ্যেই সীমাবদ্ধ ছিল। দিশা একই সঙ্গে লোক উৎসব করত, দিশা একই সঙ্গে খাদ্য উৎসব করত, সবটা মিলিয়ে রাখা। এই ধরনের উৎসব মানুষকে ভালো দিয়ে দিত। প্রযুক্তি একটা দিক আছে কি, প্রযুক্তি আজকে অনেক উন্নতি হয়েছে, প্রযুক্তি আমাদেরকে ভালো দিয়ে দিচ্ছে, প্রযুক্তি বিপদগামীও করছে একদম। মানে ছোটো স্ক্রিনে বসে সিনেমা দেখা আর বড় স্ক্রিনে একটা সিনেমা দেখার মধ্যে অনেক তফাৎ আছে অবশ্যই। আবার এই যে এখানে আমরা প্রযুক্তি ব্যবহার করছি, হ্যাঁ এখানে শিশু কিশোরদেরকে একটা দিশা দেখানো হয়েছে। এবং যেটা হয় আমরা আজকে উদ্যোগী অনুষ্ঠানের শুরুতেই ভালো জিনিস করে যে ভালো জিনিসের একটা ফলা ভালো ফলাফল হয় তার একটা সঙ্গে সঙ্গে একটা ফলাফল দেখলাম। আমরা যখন মঞ্চ প্রস্তুত করছি তখনই দেখলাম যে দুটো এখনও তরুণ ছেলে এসে বললো যে কাকু আমরা ফিল্ম তৈরি করছি। আমাদের এই মঞ্চ থেকে 500 মিটারেরও কম দূরত্বে দুটি ছেলে ফিল্ম তৈরি করেছে, এরা ছাত্র। ওই সেই ফিল্ম এখন রিলিজড হয়নি কিন্তু দুটো জায়গাতে পুরস্কৃত হয়ে গেছে। ওরা বললো আমরা এখানে দেখাতে চাই, আমরা সেই দিন ওদের ছবিতে দেখাবো। এই যে একটা ভালো থেকে আরেকটা ভালো, আজকে যদি চলচ্চিত্র উৎসব না করতাম আমরা জানতামই না যে সন্তোষপুরের মধ্যেও দুটো তরুণ যারা বিএসসি করছে মোটে এই বয়সী তরুণ এরা ফিল্ম তৈরি হয়েছে। এবং আমাদের তো একটুখানি ট্রেলারটা দেখেছি 2010 সাল থেকে প্রায় 2020, হ্যাঁ বলতে পারেন তার মধ্যে অতিমারি এসেছিল। হ্যাঁ সেই সময়টা কী কারণে বন্ধ ছিল সেটা যদি একটু বলেন না, এত ভালো একটা উদ্যোগ, এত ভালো একটা সংস্থা আপনাদের। ঘটনা হচ্ছে যে এই ধরনের একটা উদ্যোগকে সফল করা দরকার, দ্বিতীয় হলে শুধু একার প্রতিষ্ঠা তো হয়নি, আরও অনেকের একটা সহযোগিতা চাই, সমাজের চাই, সরকারের চাই, বিভিন্ন প্রতিষ্ঠানের চাই। তো ওই সময়টা এমনটা হলো যে যেগুলো প্রতিষ্ঠানগুলো যে সময় যে প্রতিষ্ঠানগুলোর উপর আমরা নির্ভর করি সেই প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আমরা খুব সহযোগিতামূলক সম্পর্ক পাই। আগ্রহ হচ্ছে যে একটা সামাজিক একটা জালমাটাল অবস্থা, তার ফলেই
আমাদেরকে আবার নতুন করে দেখে আপনার চিন্তা করে আবার সবাইকে গর্ব সময় গেছে। কিন্তু আমরা এখন ভাবছি জিনিসটা এগুলো করবো এবং এগুলো তার নিশ্চিত উৎসব করেছিলাম, আমরা চেষ্টা করবো আবার নতুন উৎসব করার। আগে আমরা খাদ্য উৎসব করেছিলাম, সেগুলো আবার করার চেষ্টা করবো। ও নতুন নতুন কী করা যায় দেখবো, ছোটো ছোটো বিষয় মানে মানুষকে শুধুমাত্র যেমন এখন প্রতিনিধি হচ্ছে মানুষ হিসেবে একটা সিনেমা দেখছে, একটা অনুষ্ঠান হবে অনুষ্ঠানে শুনবে, মানুষ নিজেও যাতে কিছু একটা করতে পারে সেই ধরনের কিছু করা যায় না। সেগুলো আমরা তিন দিন স্নোকুইন হলো, সোলদার ডোয়া হলো, ফ্রিউইলি হবে, চিলড্রেন অফ ম্যাজিক হবে, ম্যাজিক ট্রি এবং চিটাগং বেদব্রত প্রাইভেট চিটাগং এই ছবিগুলো দেখা হবে। সিনে সেন্ট্রাল কলকাতা আমরা একা করছি না, আগেই বললাম যে একা তো হয় না, একা করা যায় না। ঠিক একইভাবে আমাদের কলকাতা পুর নিগমের এই ওয়ার্ডের তিনি পুরো প্রতিনিধি তারা সর্বাধিক সহযোগিতা পেয়েছি, ক্যামেরা সিনে সেন্ট্রালকে পেয়েছি সবার মিলে, বা আপনিও এই মুহূর্তে আমাদের আর জানলো যে আমাদের সঙ্গে যুক্ত হলো, এইভাবে আমাদের আত্মীয় পরিবৃত হ্যাঁ পরিবৃত্ত করা হবে থেকে আয়োজিত একটি ছোটো ফিল্ম ফেস্টিভ্যালটা হচ্ছে, তো সেটা সম্পর্কে তুমি এর মধ্যে নিশ্চয়ই একটু যুক্ত আছো, তো সেইভাবে যদি তুমি একটুখানি বলো যে ওদের গোলটা কী বা ওরা কী করতে চাইছে। 2007 শুরু হয়, আমি তখন আসতাম, আমার মেয়েও তখন খুব ছোটো ছিল, তো ওকে নিয়ে আমি আসতাম এই ফিল্ম ফেস্টিভ্যালগুলোতে অ্যাটেন্ড করতে, মানে ওকে নিয়ে দেখতে আসতাম। বাচ্চাদের নিয়ে পরিবার যদি ইনভলভ হয় এই ধরনের একটা হেলদি অ্যাটমসফিয়ার যেখানে হয় সেখানে বাচ্চাদের আপব্রিঙ্গিংটাও ভালো হয়। আর অনেকদিন বন্ধ ছিল, 2010 পরে দীর্ঘদিন বন্ধ ছিল, তার মধ্যে আবার একটু চিন্তাভাবনা হলেও প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য আমরা এগোতে পারিনি। এখন শুধুমাত্র ওয়ার্ড কোয়ার্ডিন মানে কাউন্সিলর হিসাবে না, আমি দিশার সঙ্গে যুক্ত হয়েছি, এটা আমার বাড়তি পাওনা। আর কারণ আমার মনে হয় যে দিশার সঙ্গে দিশার যে চিন্তাধারা ভাবনাগুলো সেটা একটা সুস্থ সংস্কৃতি জীবনে গোটা সমাজটাকে তুলে ধরার জন্য, ফিরিয়ে আনার জন্য। মেনলি আগে দিশা